থেকে শনিবার আর এখন বাজে সকাল দশটা দশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো আছি একদম বিন্দাস তো প্রচুর 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 কাজ সকাল দশটা দশ বাজে আমি বিছনার চাদরটা আজকে পাল্টাবো ভাবছি আর স্বপ্ন তো আসবে সাড়ে দশটার মধ্যে তো সাড়ে দশটার মধ্যে আমাকে এই ঘরের কাজ কমপ্লিট করে আমাকে ওই ঘরে চলে যেতে হবে কারণ তোমরা তো জানোই স্বপ্ন যখন মেয়েকে পড়াই তখন আমার এই ঘরে ঢুকতে খুব একটা ভালো লাগে না তাতে ওর পড়ার থেকে মন এমনি উঠে যেতে পারে আর বিছনার চাদর পাল্টাবো সব কিছু নামানো হয়ে গেছে এই যে দেখো সব কিছু নিয়েছি নিচে আর এই যে মেয়ে তার উপরে বসে খেলছে যখনই আমি বিছনার চাদর পাল্টাবো বলে বিছনার উপরে সমস্ত কাঁথা কম্বল বালিশ টেডি সব নিচে নামাই তখনই ও খুব 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 খুশি হয় ওইগুলোর ওপরে গদি গদি হয়ে যায় এরকম উঁচু ঢিপি মতো হয়ে যায় এর ও লাফাতে পারে বসতে পারে খুব খুশি হয় তো বাচ্চারা এরকমই হয় আমিও ছোটোবেলায় এরকম করতাম আর দেখো এখানটা কেমন ছেঁড়া মেয়ে যখন ছোট ছিল তখন অনেক পরে আমি পুরো বেডের জন্য মানে প্লাস্টিক আমার বাবা কিনে দিয়েছিল। সেটা কিনে দিতে অনেকটা লেট হয়ে গেছে মানে সেটা বিছনায় পাতার একটা বুদ্ধি মাথায় আসতে আর কি যে পুরো বেড পুরো চাদর সব মানে বেডের মাপে একটা বিরাট বড় প্লাস্টিকের চাদর এটা অনেক লেট করে কিনেছিলাম তার আগেই আমার যা মানে সর্বনস্বর হয়ে গেছে এই দেখো মানে টয়লেট করে 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 পুরো ছিঁড়িয়ে গেছে এই জায়গাটা আর কিছু নেই তো চলো বিছনায় চাদরটা পাল্টে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে প্রচুর 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 কাজ সাড়ে দশটা ঠিক রাইট সাড়ে দশটা বাজছে আর এই যে বিছানা দেখো তুলে নিয়েছি এই চাদরটা পাতলাম আজকে এই চাদরটা পাতলাম আমার তো টোটাল তিনটে কভার তার মধ্যে দুটোই অল্টারনেট করে পাচ্ছি এটা কাচ্ছি ওটা পাচ্ছি এটা কাচ্ছি ওটা পাচ্ছি দুটো অল্টারনেট করে পাচ্ছি আর একটা যেটা নতুন মানে একবারই শুধু ইউজ করা হয়েছে সেটা আপাতত ইউজ করছি না কারণ একটা তো অন্তত রাখা দরকার একটুখানি সাইড করে যদি কেউ বাড়িতে আসে টাসে তো তার জন্য একটা শুধু সরানো আছে আর বাদবাকি দুটোর মধ্যে ঘুরপাক খাচ্ছি আর একটা কিনে নিতে পারলে ভালো দেখা যাক কবে কেনা যায় আর এই যে ময়ের বই খাতাটা তো সব রেডি করে রাখলাম দিদিমণি ঢুকলো বলে এখনই আর দেখো টেবিল ফেবিল এখানটা পুরো চায়ের গ্লাস টাস দিয়ে একদম উল্টো পাল্টা ছিল তো সেগুলো গুছিয়ে রাখলাম আর মেয়ের জলের বোতল দিদিমণির জলের বোতল দিদিমণির না একটা বোতল এই ঘরে থাকে সব সময় তো এই আর কি এখন শুধু বাকি আছে ঘর ঝাড় দেওয়া এই যে ঘরের অবস্থা দেখো দেখাচ্ছ ঘরের অবস্থা মেঝেটার অবস্থা আর কি মেঝেটার অবস্থা খুব খারাপ তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই মুছে নিই আর ঘর ঝাড় দেওয়া মোছা ঝাড় দেওয়াটা যদিও বা শেয়ার করি মুছতে মুছতে হয়তো দিদিমণি চলে আসবে তাই মোছাটা শেয়ার করতে পারবো না ঝাড় দেওয়াটা হয়তো ওইটুকুই করতে পারবো তো ঝাড় দিয়ে নিই পরে তোমাদের সাথে কথা হবে আর বিছানা তোলা টোলা কিছু শেয়ার করিনি আজকে মানে বিছানা চাদর ফাদর পাল্টানো কারণ এর এরা দুদিন আগে চাদর পাল্টানো একবার শেয়ার করেছি আর তার থেকে বড়ো কথা নিচে পুরো লেপ টেপ দিয়ে পুরো হাই ঢাই মানে ঢাই করা ছিল তো ওই ট্রাইপডটা এনে রাখার জায়গা ছিল না এটাই আর কি তো ঠিক আছে চলো আমি কাজ ছেড়ে নিই বাবা এখানে কাটছে আনাজ এই যে বাবাকে আজকে আনাজ করতে দিয়েছি আজকে তো শনিবার তো শনিবারের আজকে আর বেগুন পোড়া করব না আজকে বেগুন ভাজা হবে একটু বেশি করে বেগুন ভাজা করব যাতে দুপুরেও হয় আর রাতে রাতেও হয় আর কি তো তার জন্য বেগুন ভাজাটা বেশি করে করছি আর তার সাথে এই যে বাঁধাকপি বাঁধাকপি এই কালারের দেখেছো বেগুনি কালারের বাঁধাকপি যেটা আমি ফার্স্ট টাইম খাবো আজকে একই প্রসেসে রান্না করব যেভাবে নর্মাল বাঁধাকপি করি সেই প্রসেসেই রান্না করব তো চলো পরে কথা হবে দিদিমণি এসে যাবে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় ব্রেকফাস্টে আছে ছোলা মাখা আর তার সাথে রয়েছে পায়েস তো কোনোটাই আমার বানানো না ছোলা মাখাটা করেছিল আমার বাবা আর পায়েসটা দিয়ে গেছিলো আমার শাশুড়ি মা তো আমার বাবা বাবা তো পায়েস খায়নি বাবা খেয়েছে ছোলা মাখাটা আর পায়েসটা আমি আমার বর খেলাম আর ছোলা মাখাটাও নিয়েছি অবশ্য আমরা একটু একটু করে তো বাটির মধ্যে ছোলা মাখার আর পায়েস নিয়ে বসেছি ব্রেকফাস্ট করতে আর বাবার আর বরের ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে আর বাবা মাকে বলছিল যে ছোলা আর পায়েস একসাথে খেতে নেই তাতে নাকি সেতির রোগ হয় তো আমি তো শুনে ভয় পেয়ে গেছি তো তার জন্য আবার ছোলাটা খেলাম ছোলাটা খাওয়ার পর না আমি কিছুটা জল খেয়ে নিচ্ছি দেখো একটু ভয় লেগে গেছে শুনে ছোলাগুলো আসলে বেছে বেছে মানে পায়েসের মধ্যে মাখাই নি আমি পায়েসের এক সাইডেই রেখেছিলাম তো সেটা সেটা আগে থেকে খেয়ে নিলাম দিয়ে একটু জল খেয়ে তারপরে পায়েসটা খাচ্ছি তো বাবা বলল যে জাগে ভয় পাস না একদিন খেলে কিছু হবে না কিন্তু এরকম ঘন ঘন খাস না তো আমি আর খাচ্ছি না আজকে তো নতুন জিনিস জানলাম যে ছোলার সাথে দুধ খেলে সেতির রোগ হয় তো এরপর থেকে এটা মেনে চলবো আর কখন এরম ভুল করছি না ও ওদিকে আমি ভাত তরকারি ভাব মানে ভাত বসিয়ে দিয়েছি আর বা মানে আমার মেয়ের যখন পড়া হয়ে যাবে মেয়েকে তো পড়াতে এসেছে পাশের ঘরে তোমরা বুঝতে পারছো কারণ আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি ঘর টর ঝাড় দেওয়া শ্যুট করতে পারিনি শুধু বাইরেটা বারান্দাটা ঝাড় দিলাম সেটা দেখালাম আর ঘর মোছাও শুট করতে পারিনি দিদিমণি আছে বলে দিদিমণি পড়িয়ে গেলে তারপরে মেয়েকে আমি ভাত খাই দেব তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলে এসেছি রান্নাঘরে তো দেখতে থাকো আমার আজকে রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে যতটা পারি একদমই বাঁধাকপির স্টাইলে করব এই ক্যাবেজ রান্নাটা বাঁধাকপি মটরশুটি একটু আদা বাটা দেব আর একটু জিরে গুঁড়ো দেবো আর নামানোর পর অবশ্যই গরম মশলা আর সাথে নুন হলুদ তো থাকছেই তো দেখতে থাকো ক্যাবেজ রান্নাটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ওদিকে ভাতটাও হয়ে আসছে একটু বাদে বুধ দিয়ে দেবো তো সঙ্গে থাকো আর তোমরা ভালো কথা একটা কমেন্ট আমাকে অনেকেই করো যে আমি বাসি কাপড়ে রান্না করি কি না বাসি কাপড়ে চা খাই কি না ভাত বসাই কিনা তো তোমাদের যারা যাদের যাদের এরকম মনে হয় শুধুমাত্র পার্টিকুলার তাদেরকেই বলে রাখি আমি বাসি নাইটি পরে বলতে আমার নাইট ড্রেস চালাতে থাকে মানে যে সমস্ত নাইটিগুলোর কালার ফেড হয়ে যায় মানে একদমই মানে মানে বাড়িতেও পড়ার মতো অবস্থায় না পাঁচজন মানুষের সামনে আসার মতো অবস্থায় না এরকম ধরনের যে নাইটিগুলো আছে সেগুলো আমি রাতে শোবার সময় পড়ি সেগুলো তো এত কিছু তো শেয়ার করা যায় না কখনো ব্লগে তো তার জন্য সেইটুকু স্কিপ করে যাই প্রত্যেকদিন যে সেটা কখনো বলিও না তোমাদেরকে যে আমি এরকম কালার ফেড হওয়া নাইটি রাতের ড্রেস হিসেবে পড়ি তো তার জন্য তোমরা অনেকেই আমাকে ভুল বোঝো অনেকেই ভুল বুঝে কমেন্ট করো যে নাইটি পরে ভাত কেন বসাচ্ছি বাসি নাইটি পরে রান্না করছি বাসি নাইটি পরে চা করছি তো তোমাদের এইটুকু তো বোঝা উচিত যে আমি একটা সংসারী মহিলা তো সংসারের এত কাজ একা হাতে করি আর তারপরে আমার এটুকু তো মাথায় বুদ্ধি থাকবে যে বাসি না পরে ভাত বসাতে নেই আর চা করতে নেই তো যাই হোক তোমরা যারা এই কমেন্টগুলো করেছো তোমাদেরকে আমি এইটুকু বলে রাখলাম যদি আমার কথায় তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য আই এম সো সরি ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো ফোনের চার্জ শেষ হয়ে গেছে যখন তখন ফোনটা সুইচ অফ হয়ে যাবে তো তার জন্য এখন আর কন্টিনিউ করতে পারবো না কিছুক্ষণ ওই তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বাঁধাকপিটা হয়ে এসেছে ওর বাঁধাকপিটা নামলে পরে বেগুন ভাজা হবে ব্যাস রান্না কমপ্লিট আর ডাল আর ভাত তো হয়েই গেছে তো এই আর কি আর ফ্রিজে মাছের ঝোল রয়েছে কালকে রাতে কালকে তো মাছের ঝোল করেছিলাম তো সেই মাছের ঝোলটা বাবার একার মতো বের করবো করে গরম করব বাবা খাবে মাছের ঝোল আমরা শনিবার আজকে খাবো না আর বাকি যেটুকু থাকবে সেটুকু হয়তো কালকে তো রবিবার কালকে সারাদিন বাড়ি থাকছি না জানো শ্যামনগর যাব তো বাড়ি ফিরে এসে রাত্রিবেলা মাছের ঝোলটা বের করে গরম করে আমরা খেতেও পারি আবার যদি মনে করি যে না বাইরে থেকে কালকে রাতে খেয়ে আসব খেয়েও আসতে পারি সেটা কালকে মুডের ওপর ডিপেন্ড করছে এখন থেকে বলতে পারছি না আর এখন আমার বর একটু বেরোবে ওই যে ওর ভিডিও এডিটিং হয়ে গেছে একটু বাদেই পোস্ট করে দেবে ও আর তোমরা দেখতে পাবে ভিডিও তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে ফোনটা একটু চার্জ দিয়ে নিই ঠিক আছে রান্না কমপ্লিট করে চার্জ দিয়ে নিই ফোনটা পরে কথা হবে ভেবেছিলাম রান্না করার পরেও হয়তো কালারটা বেগুনই থেকে যাবে কিন্তু না কালারটা খুব অট দেখতে এসেছে কেমন যেন একটা মানে কালারটা দেখে ঠিকমতো ভক্তি আমার আসছে না এটাই আর কি আর তার সাথে করে নিয়েছি দেখো আমার ফেভারিট ফেভারিট গোল গোল বেগুন ভাজা তো একটু বেশি করে করেছি রাত অবধি যাতে চলে যায় আর তার সাথে রয়েছে দেখো ডাল সিদ্ধ ডালে কোনো ফোড়ন দিইনি শুধু নুন দিয়ে সিদ্ধ করেছি আর নামানোর পর কাঁচা তেল দিয়ে দিয়েছি এখন বাজে পনে দুটো এই যে দেখতে পাচ্ছ এখন বাজছে পনে দুটো আর আমি যাব এখন স্নান করতে এই যে নাইটি নিয়ে নিলাম আর এই যে এখানে তিনজনের গামছা থাকে এখান থেকে আমার গামছাটা আমি নিয়ে নিলাম আর জল গরম বসিয়েছি এখনও জল গরমটা ছাড়তে পাচ্ছি না এখনও মানে গঙ্গা জলে ওরকমভাবে চান করতে পাচ্ছি না ডাইরেক্ট নিয়ে কেমন যেন একটা মানে ভয় লাগছে যে বাবা গায়ে ঢালবো যখন জল টল ভরছি টুকটাক জলটা তো টাচ করছি বুঝতে পারছি যে না এখনও ঠান্ডা আছে তো এখনই এখনও গরম জলটা আমি ছাড়িনি গরম জল করে স্নান করছি আমি মেয়ে তো দেখি আর সপ্তাহখানিক যাক তারপরে চেষ্টা করব গরম জল না করে স্নান করার এখনও গরম জল দিয়ে স্নান করছি আর এই যে সোকেসের ভেতর থেকে আমার মেয়ে সব নামিয়েছে এ দেখো ফাঁকা এই যে এই কাছের ভেতরটা দেখো ফাঁকা সামনেটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো সব নামিয়েছে সব নামিয়ে মানে ফোন নেয়নি আজকে ফোন ছাড়া এগুলো সব নামিয়ে এগুলো নিয়ে খেলা করতে করতে ভাত খেয়েছে তো আমি আর কিছু বলিনি যে কারণ থাক ভাবলাম ফোন যখন নিচ্ছে না ফোন না ছাড়াই যখন এগুলো সকস থেকে নামিয়ে এগুলো নিয়েই যখনও ভাত খাচ্ছে তো খাক অসুবিধা নেই এই মগ এগুলো সব সাফেদ থেকে সাফেদ সার্ফ থেকে ফ্রি মানে গিফট পাওয়া মগ আর কি তোমরা তো জানো আমি কোনো দিন বালতি পাইনি কোনো দিন গামলা পাইনি শুধু মগই পেয়েছি এক গাদা তো সেই মগগুলো আর ওই টুকিটাকি আর এই যে এটা আমার বর বিয়ের পরে দিয়েছিল আমাকে বিবাহবার্ষিকীর গিফট তো দশ বছর হয়ে গেছে এটা ইউজ না করে করে এত যত্ন করেছি যত্নের ঠেলায় নষ্ট হয়ে গেছে এসব নিয়ে খেলছিল আর কি তো জল গরম হয়ে এসছে আমি এখন স্নান করতে যাবো স্নান করে এসে আর আমার বর বাড়িতে নেই ও গেছে চুল কাটাতে হ্যাঁ আমার জেলটা কোথায় গেল তো নেই ওই বাড়িতে বাথরুমে রয়ে গেছে বোধ হয় ঠিক আছে তাহলে স্নানটা করে নিই স্নান করে উঠে পুজো দেব পুজো দিয়ে একটু রেস্ট নেব মেয়ে তো কিছুক্ষণ আগেই খেয়েছে ওকে একটু বাদে ঘুম পাড়াবো আগে আমার বড় বাড়িতে আসুক এসে খাবে তারপরে একবারে মানে পিসনে টিসনে হবে দুপুরে শোয়ার আর কি কারণ ও এসে নাহলে খেতে পারবে না আমি যদি এখনই লাইট টাইট অফ করে ঘুম পাড়াতে বসে যাই মেয়েকে ও এসে লাইট জ্বালাতে পারবে না অসুবিধা হবে খেতে বসতে পারবে না অসুবিধা হবে অন্ধকারে ও আসবে চলে আসবে হয়তো কালকে যাওয়ার জন্যই চুল কাটাতে গেছে আর কি আমি বললাম চুলটা কাটিয়ে আসো ছোট ছোট করে কেটে আসো এই আর কি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে ফোনটা একটু আগে আমি চার্জ থেকে খুললাম পুরো একশো পার্সেন্ট চার্জ দিলাম যাতে ফুল চার্জ হয়ে থাকে আপাতত আর একদম আজকে তো আর চার্জ দিতে হবেই না আমার ফোনের চার্জ খুবই ভালো ভীষণ ভালো চার্জ কোয়ালিটি এখন চার্জ দিয়ে দিলাম একশো পার্সেন্ট আজকে আর চার্জ দেওয়ার দরকার নেই কালকে হয়তো বেলার দিকে এসে চার্জে দিতে হতে পারে তো এই আর কি তো আর এগুলো সব শুকিয়ে গেছে এইগুলো সকালবেলা মেলেছিলাম না সব মচমচ করছে মচমচ আমি এই স্নানটা আগে করে আসি স্নানটা করে এসে জামা কাপড়গুলো নামিয়ে জানলাটা দিয়ে দেব। জল ফুটছে বন্ধ করে দিই এই তো চলো পরে কথা হচ্ছে স্নান করে ঘরে চলে এসেছি একটু আগে আসলাম এখনও গড়ে কাটা দৌড়াচ্ছে শ্যাম্পু করলাম কদিন ধরে টানা চুলে তেল দিয়ে গেছি একভাবে তেল দিয়ে গেছি চুলে তার জন্য আজকে শ্যাম্পু না করলে হতো না আর এখন আমি দিচ্ছি স্ট্রিক্স কোম্পানির সিরাম ঠিক আছে এটা আমি ইউজ করি একটু বেশি করে দেব কারণ পরপর দুবার শ্যাম্পু করেছি দেওয়া হয়নি এটা তার জন্য আজকে একটু বেশি করেই দেবো

তো বন্ধুরা আমি এখন বাজে রাত্রির পনেরো এগারোটা তো আসলাম তোমাদের সামনে একটুখানি তোমাদের সাথে কথা বলবো বলে আর রাত আর আজকে ব্লগটা দুপুরের পর থেকে আমি আর কন্টিনিউ করিনি দুপুরবেলা আজকে যেগুলো রান্না করেছিলাম দেখলে ওগুলোর মধ্যে ওই ক্যাবেজ যেটা ছিল বেগুনি কালারে বাঁধাকপি ওটা এত জঘন্য খেতে আমি আর কোনোদিন দিন কিনবও না রান্নাও করব না তো সেটা ক্যান্সেল করে দিয়ে ডালটাও তো আমি খাইনি বেগুন ভাজা দিয়ে শুধু ভাত খেয়েছি তার জন্য এমএস হার্টবিটে আজকে রান্না কিছু মানে মানে খাওয়া কিছু দিতে পারিনি তো তার জন্য সন্ধ্যাবেলা আজকে খিচুড়ি রান্না করেছিলাম আর সেই খিচুড়িটা এমএস হার্টবিটে পোস্ট করেছি আর সেইটা রান্না করার পর মানে সেইটা খাবার সময় আবার সেই খাওয়াটা এমএস ক্রিয়েটারে শো করেছি তো তার জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম বুঝতেই পারছ সন্ধ্যাবেলা রান্না তারপরে রাত্রিবেলা ডিনারে ওর চ্যানেল তো দুটো চ্যানেলে নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর তার উপরে আবার কালকে শ্যামনগর যাচ্ছি বলে ব্যাগপত্র গুছানো থাকে একটুখানি নেল পলিশ পরেছি আসলে নেল পলিশ তো আমি পরেই না মাসের পর মাস কেটে যায় নেল নেলিশটা যে চেঞ্জ করে যে অন্য কালার পরবো সেই টাইমটুকু আমার হাতে থাকে না সংসারের চাপে তো তার জন্য আজকে তো নেল নেলপলিশ পরারই ছিল তো নেল নেলপলিশ তুললাম পরলাম ব্যাগটা গুছালাম যেগুলো কালকে নিয়ে যাব মেয়ের এক্সট্রা জামা টামা তো এইসব করতে করতে আর এমএস ফ্যামিলিতে কিছু শ্যুট করা হয়নি তো তারপরে ভাবলাম তোমাদেরকে তো টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে আমি এখন তোমাদের সাথে কী নিয়ে কথা বলবো তো তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো আমাকে যে মানে আমার আমি কেন আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সম্বন্ধে তোমাদেরকে কিছু বলি না আমার বিশেষ করে যে ভিডিওটা এর আগে শ্বশুরবাড়ি নিয়ে শ্বশুরবাড়ি হোম ট্যুর করেছিলাম মানে যে ভিডিওটা বেশ কিছুদিন একটা ভিডিও করেছিলাম আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর মানে কার ঘর কোথায় কারকে কোন ঘরে থাকে সেগুলো দেখিয়েছিলাম তো সেই দিনকে সেই দিনকে তোমরা সেই ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে যে এতগুলো মানুষের ঘর আমাদেরকে দেখালে কিন্তু কারোর সম্বন্ধে কিছু জানলাম না চিনলাম না কারোর সম্বন্ধে কিছু বললে না দিদি ভাই এরকম পরিচয় করিয়ে দাও দেখিয়ে দাও তো এখন তো আমি আমার ক্যামেরাটা নিয়ে সবার ঘরে ঘরে গিয়ে তো আমি তোমাদের সাথে আলাপ করাতে পারবো না সেটা এখন আমার পক্ষে এই মুহূর্ত সম্ভব না তো তার জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটা ভিডিওই করে দিই যে আমার শ্বশুরবাড়িতে যে কজন মানুষ থাকে তাদের তাদের কার কীরকম ব্যবহার আমার প্রতি তো সেই নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করে দিই তো চলো একটু একটু হালকা হালকা শীত লাগছে বলে আমি এটা নিয়ে বসেছি আজকে তো সোয়েটার মোয়েটার সব কেঁচে তুলে রেখেছি তার জন্য আর আমি তো আর সোয়েটার এখন বের করবো না কেঁচে তুলে তার জন্য বললাম যে মেয়ের মেয়ের ব্ল্যাঙ্কেটটা নিয়ে বসি গায়ে দিয়ে তো যাই হোক সেটা পরের কথা তো শ্বশুরবাড়ির কথা যদি বলতে যাই সবার আগে আসে আমার স্বামী সন্তানকে বাদ দিয়ে কারণ ওরা কেমন সেটা তোমরা আমার ব্লগে দেখতে পাও তো এদেরকে বাদ দিয়ে যদি সবার আগে কারো কথা বলতে যাই সেটা হলো আমার শ্বশুরমশাই তো শ্বশুরমশাইয়ের কথা কি বলবো আমার বাবার পরেই যদি কারকে আমি বাবা বলে ডেকে থাকি তিনি হলেন একমাত্র আমার শ্বশুরমশাই যে যিনি আমার বাবার সমতুল্য বাবার সাথে আমি ঠিক যেমন আমি আমার মশাইয়ের সাথেও ঠিক তেমন শ্বশুরমশাই সাথে শ্বশুর আমি কোনোদিন আমার শ্বশুরমশাইকে আপনি করে কথা বলিনি বা কোনো দিন ওই শ্বশুরমশাই ঘরে এসে বলে মাথায় গোমটা দিতে হবে এরকমও কোনো ব্যাপার আমার মধ্যে কোনো কাজ করেনি ভাবে আমি আমার বাবার সাথে কথাবার্তা বলি যেরকমভাবে আমি আমার বাবার সাথে মানে রাগ করি বাবার কোনো কাজে বা যেরকমভাবে আমার বাবার সাথে আমি হাসি ঠাট্টা করি ভাবে শ্বশুমাশের সাথে করি আর শ্বশুরমশাই যদি আমার তরফ থেকে মানে আমার দিক থেকে বলো শ্বশুরমশাই প্রচণ্ড রসিক মানুষ ভীষণ মানুষকে হাসায় মানুষের মানে মানুষের পেছনে লাগে মানুষকে হাসায় কি বললে পরে সে হাসবে এরকম টাইপের একটা আর কি তো বিয়ের পর একবার আমার শ্বশুরমশাই আমাকে খাইয়ে দিয়েছিল আমি রাগ করেছিলাম বলে কিছু একটা কারণ নিয়ে নতুন নতুন বিয়ে হওয়ার পর হয়তো আমি ঝগড়া করেছিলাম বা রাগ হয়েছিল যে এই হয় না তো সেরকমভাবে রাগ করে আমি দুপুরবেলা ভাত খাইনি তো আমার শ্বশুরমশাই আমাকে ভাত খাইয়ে দিয়েছিল তো সেই দিনটা আমার একটা স্মৃতি হিসেবে আর কি তোলা আছে আমার মেমোরিতে তো এই আর কি ভীষণ সংসারের মাথা পুরো বাড়ির মাথা আপাতত আমার শ্বশুরমশাই এইটুকুই বললাম আর আমার শাশুড়ি মায়ের সম্বন্ধে যদি কিছু শুনতে চাও তো বলবো আমার মায়ের পরবর্তী স্থান আমার শাশুড়ি মা মানে আমার মা তারপরেই আমার শাশুড়ি মা তো এই আর কি আর আমার শাশুড়ি মায়ের মানে কথা আমি যতটাই বলবো ততটাই আমার হয়তো মানে বলে শেষ করতে পারবো না কারণ তোমরা তো জানো ইউটিউবে আসার আগে আমাদের সংসারের পরিস্থিতিটা কি ছিল আমার হাজব্যান্ডের লকডাউনে কাজ চলে যাওয়ার পর আমাদের মানে এমন অবস্থা গেছে আমরা শুধু ভাত করেছি তরকারি করার মতো আর্থিক অবস্থা আমাদের নেই শুধুমাত্র ভাত করে রেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার শাশুড়ি মা প্রত্যেক দিন যা রান্না করতো যাই করতো ডাল বলো আলু ভাতে মাখা বলো মাছ বলো মাংস বলো ডিম বলো সবজি বলো যাই রান্না করতো সেটা আমাদের ঘরে মা দেবেই এই দরজাটা মাঝখানে দরজাটা দিলে ভালো হয় আওয়াজ আসতো তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে মা যা রান্না করবে মা আমাদের ঘরে দেবেই এটা দেখো আমরা এখন আলাদা খাই মা তো চাইলে নাও দিতে পারতো যে ছেলে ছেলের বউ আলাদা খাচ্ছে তাহলে কেন আমি ওদেরকে রোজ রোজ দরকার দিতে যাব এটা তো ভাবতেও পারতো কিন্তু মা কখনোই সেটা ভাবেনি মা যা রান্না করেছে মা সেটা আমাদের ঘরে দিয়ে তারপরে মা খেয়েছে তো সেই জায়গা দিক থেকে বলতে গেলে একটা বিরাট বড়ো পাওয়া এটা কারণ কটা মেয়ে এরকম শাশুড়ি পায় যে মানে আলাদা হয়ে যাওয়ার পরেও ছেলের কাজ নেই ছেলের কাজ চলে গেছে বলে যা রান্না হচ্ছে ছেলের ঘরে গিয়ে দিয়ে আসছি এরকম শাশুড়ি সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার তো এইটুকুই বলবো আমি শাশুড়ির মায়ের নামে আর তারপরে যদি থাকে কেউ আমার জেঠি শাশুড়ির দিকে যাই তো আমার জেঠি শাশুড়ি পুরো বাড়ির মধ্যে না সব থেকে বেশি মানে শক্তিশালী মহিলা বলতে পারো কারণ আমার শাশুড়ি মাকে আমি বহুবার অসুস্থ হতে দেখেছি আমি আমার বাড়ির সবাইকে অসুস্থ হতে দেখেছি শরীর খারাপ হয় না মাঝে মাঝে প্রত্যেকটা মানুষের কিন্তু আমার জেঠি শাশুড়ির কোনোদিন শরীর খারাপ হয়নি আমার জেঠি শাশুড়ি মানে এতটা খাটিয়া একজন মানুষ এতটা খাটিয়া মহিলা তুমি সারাদিন নাকে দড়ি দিয়ে কাজ সারা সারাদিন বোধহয় কাজ করে যাবে তবুও কখনো বলবে না যে আমি ক্লান্ত হয়েছি এতটা কাজ করতে পারে আমি দেখেছি যেটা আমার জেঠি শাশুড়ি মাকে মানে রান্না করছে তো করেই যাচ্ছে ভোগ রান্না করছে তো করেই যাচ্ছে ভোগ রান্না করছে আর ঘরের ঠাকুরের জন্য তো ভোগ দেবে রান্না করতে বসেছে কমপক্ষে তিন চার ঘন্টা বারো তেরো পদ নামিয়ে দিল মানে দু ঘন্টা বারো তেরো পথ নামিয়ে দিল দিয়ে রান্না রান্নাবান্না রান্নাবান্না করে রেখে সেটা ঢাকা দিয়ে রেখে চলে গেলো কোনো মন্দিরে আবার রান্না করতে মানে কোনোবারে কোথাও হয়তো আমার বা কাকি শাশুড়ি মানে জেঠি শাশুড়ির ছেলে ভাসুর হয়তো পুজো করছে সেখানে হয়তো ভোগ রান্না করতে যেতে হবে তো হয়তো জেঠি শাশুড়ি সেখানে চলে গেলো মানে ভোগ রান্না করতে নিজের বাড়িতে অতগুলো রান্না করেও প্লাস সংসারের কাজ মানে আমার জেঠি শাশুড়িকে দেখেছি প্রচণ্ড পরিমাণে খাটতে পারে মানে বাজারে যাই দেখি সেই ভারী ভারী ব্যাগটা নিয়ে যায় আর আসে মাল করতো ফুলের মাল সেই মাল ফুলের মালের বিরাট বড় বড় ভারী ভারী ব্যাগ এইখান থেকে আমাদের এই বাড়ি থেকে নিয়ে সে শরৎপল্লীবধি হেঁটে হেঁটে যেত তো মানে প্রচণ্ড কর্মঠ একজন মহিলা ভীষণ কাজ পাগল আর কি তো এটাই বলবো বড় মায়ের নামে বড়ো মায়ের কাছ থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি বড়ো মায়ের কাছ থেকে রকম হেল্প পাই আমি বড় মা যখন দোকান টোকান যায় বা বাজার টাজার যায় তখন বড়ো মা ওপর দিয়ে এসে আমাকে বলে যে মন্দিরে তোমার জন্য কিছু আনতে হবে তুমি কিছু আনতে দেবা তো এটা একটা বিরাট বড় হেল্প আমি যখন মানে বাজার যেতে পারছি না আমার ঘরে কোনো একটা জিনিস নেই তখন বড়ো মা গেলে বাজারে গেলে পরে বড়োমা মাকে জিজ্ঞেস করে বড়মাকে মাকে দিয়ে আমি সেটা আনাতে পারি প্লাস এইটুকু তো আছি প্লাস বড় মা ভালো মন্দ রান্না করলে আমাকে দিয়েও যায় তো আমার যেঠি শাশুড়ির সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক এটাই আমি বলবো তারপরে যদি আসে আমার ভাসুর তো ফ্রেন্ডস আমার ভাসুর মানে আমার দাদা দাদার সম্বন্ধে আগে আমার হাসি পেয়ে যাবে তোমাদেরকে বলতে গেলে কারণ আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছি তোমরা বিশ্বাস করবে না আমার বিয়ের পর প্রায় তিন চার বছর আমার ভাসুরের সাথে আমার কোনো কথা ছিল না আমার ভাসুরের সাথে আমার কোনো কথা ছিল না কারণটা শুনবে আমার ভাসুর লজ্জা পেতো আমি বুঝতে পারতাম লজ্জা পাচ্ছে কারণ আমি ভাই এ যুগের মেয়ে আমার ভাসুর একটুখানি একটুখানি মনে হয় আগেকার দিনের মেন্টালিটির মানুষ হতে পারে কারণ আমার ভাসুরের সামনে সামনে যখন আমি বিয়ের পরে যেতাম আমি এভাবেই চলে যেতাম দাদা বলে মানে দাদা বলে ডাকতাম না কারণ দাদা যতদিন না আমার সাথে কথা বলেছে আমি দাদার সাথে কথা বলিনি তো মানে আমি ফ্র্যাঙ্কলি থাকতাম রকম ভাসুর ই ভাসুর এই ঘোমটা দাও ঘোমটা ভাসুর এরকম কোনো দিন ভাবিনি প্লেন যেতাম প্লেন থাক মানে কথাবার্তা মানে প্লেন কোনো রকম মানে আমার বাড়িতে আমার নিজের দাদা আসলে যেরকম এরকম টাইপের আর কি যদিও আমার কোনো দাদা নেই সেটা পরের কথা তো এরকমভাবে থাকতাম তারপরে একদিন মানে আমার দাদার একটা ব্যক্তিগত কারণ মানে ব্যক্তিগত একটা ব্যাপার সেটা বলতে পারছি না অন ক্যামেরা তো সেই ঘটনাটা ঘটার পর আমার দাদার লাইফে তারপরে আর সাথে আমার কথা শুরু হয় তো দাদাকে আমি মানে আমার ভাসরকে আমি দাদা বলেই ডাকি আর তুমি করেই তুমি তুমি করেই ডাকি দাদা বলে ডাকি আর দাদা আমাকে মন্দিরা বলে ডাকে একবার না দুবার বোধ হয় দাদার দাদার মুখ থেকে আমি বৌমা ডাক শুনেছিলাম আমার সেদিনকে এত হাসি লেগেছিল দাদার মুখ থেকে বৌমা ডাক শুনে তারপর থেকে দাদা আমাকে মন্দিরা বলেই ডাকে সেটা শুনেই আমি হ্যাপি যে মন্দিরা ডাকটাই আমার কাছে বেশি হ্যাপি বেশি আনন্দের আর কি তো এটাই বলবো দাদার কাছে দাদা প্রথম প্রথম খুব লজ্জা পেত আমার বিয়ের পরে পরে দাদা কোনো দিন আমার সাথে কথা বলেনি লজ্জায় ভাইয়ের বউ মানে ভাইয়ের বউ কি একটা লজ্জার যেন ব্যাপার ভাইয়ের বউ তো কি হয়েছে ভাইয়ের বউ বাঘ না লোক ভাইয়ের বউ তো আমি বুঝতে পারতাম দাদা আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে দাদার সাথে আমার সব ঠিক হয়ে যায় এখন দাদার আমি পুরো ফ্র্যাঙ্ক দাদা দিন আমার পেছনে লাগে যখন যখনই মানে কোনো একটা কারণেই দাদা আমার পেছনে লাগে চব্বিশ ঘন্টা আজকেও যেমন দাদা দাদার ঘরে ফুলকপি আনতে গেছিলাম যে দাদা ফুলকপি আছে আমার ঘরে ফুলকপি নেই খিচুড়িতে দেবো দাদা বলছে ও আমাকে নকল করছো আমরা আজকে ফুল ইয়ে মানে ফুলকপি দিয়ে খিচুড়ি খেয়েছি বলে আমাকে নকল করা এরকম টাইপের মানে দাদা সবসময় আড্ডে আগি মানে যখনই দেখা হয় দাদার সাথে এই ঘর ও ঘর এই পাশাপাশি আর কি ঘর একটা ঘরের পরেই তো সবসময় ভাসুর আমার সাথে আড্ডা আড্ডাই আর কি একটা বিরাট একটা ব্যাপার এখন যদি মানে দাদার সাথে আমার হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা হতো আগে ইদানিং একটু কাজে ব্যস্ত থাকি আমি আমার লাইফ নিয়ে নানান ব্যস্ত আমি বুঝতেই পারবো সংসারের চাপ তো এটাই আর কি দাদার এইটুকুই বলবো দাদার সম্বন্ধে আমি আর তারপরে যদি থাকে দাদা বরদি মানে আমার বরদি ভাই তো বর্দির সম্বন্ধে কি বলবো ভীষণ নিষ্পাপ একটা মেয়ে আমাদের বাড়ির নতুন বউ বলতে পারো আবার দু বছর হয়ে গেছে দু বছর দু বছর হয়েছে কি তারপর দাদার বিয়ে হয়েছে দাদার বিয়ে হয়েছে ও হ্যাঁ হ্যাঁ ওই দু তিন বছর হবে হয়তো দাদা বর্দির বিয়ে হয়েছে তো বর্দির সাথে দু তিন বছরে দিন বাবা ওই দুই যায় যায় মুখ কালাকালি অনেক বাড়িতেই হয় তো আমার সাথে আমার বর্দির দিন সেরম কিছু হয়নি বর্দিকে আমি বর্দি বলেই ডাকি আর বর্দি আমাকে মন্দিরা বলে ডাকে তো বর্দির সাথে আমার রিলেশনটা খুবই ভালো একেবারে দুই বোনের মতো তো এই আর কি আর কোনো রকম ওই যায় যায় রকম ব্যাপার নেই মানে ভীষণ নীল নীল বর্দির সাথে আমার আর তারপরে যদি বলতে যাই আমার কাকি শাশুড়ির কথা কাকি শাশুড়ি আমার লাইফে অনেকটা আমার কাকি শাশুড়ি আমার লাইফে অনেকটা কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কাকি শাশুড়ির কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি প্লাস আমার বাচ্চা হওয়ার পর আমার আতুর আমার আঁতর তুলেছে আমার কাকি শাশুড়ি আমার যখন পেটে সেলাই ছিল তখন এগারো দিন তো একজনকে আমার পাশে দরকার হয় এগারো দিন ওই সময় যদিও প্রত্যেকটা মেয়েদের তার মা থাকে তার পাশে কিন্তু আমার মা তো আমার পাশে থাকতে পারেনি তো সেই জায়গাটা দিয়েছিল আমার কাকি শাশুড়ি আমার কাকি শাশুড়ি ওই এগারো দিন আমার আঁতর তুলেছে আমার 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 সমস্ত জামাকাপড় ডেলি কাছাকাছি আমার মেয়ের আঁতরের জামা কাপড় কাছাকাছি থেকে এ টু জেড ঘরের বিছানা থেকে করে দেওয়া থেকে ঘর ঝাঁদ দেওয়া থেকে শুরু করে জামাকাপড় কাচা থেকে শুরু করে আমাকে আমাকে টয়লেটে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আমাকে টয়লেট থেকে ধরে ধরে ঘরে নিয়ে আসা পর্যন্ত এ টু জেড আমার কাকি শাশুড়ি করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাকি শাশুড়িকে তো এত বড় একটা পরিবারের সামনে আজকে আমার চল্লিশ হাজার পরিবার কমপ্লিট হয়ে গেছে তো এত বড়ো পরিবারের সামনে আমি আমার কাকি শাশুড়িকে প্রণাম জানাই কারণ থ্যাংক ইউ বলবো না থ্যাংক ইউ একটা জঘন্যতম একটা ক্ষুদ্র শব্দ যেটা আমি আমার কাকি শাশুড়িকে বলে আমি কাকি শাশুড়িকে অপমান করতে পারবো না তো থ্যাংক ইউ ছোটো মা আমি আমার এত বড় একটা পরিবারের সামনে আজকে আমি তোমার আমার লাইফে এতটা মানে এতটা তোমার তুমি যা করেছো আমার জন্য এত বড় পরিবারের সামনে আমি বললাম আর আমার কাকা শ্বশুরের কথাও যদি শুনতে চাও মানে সেটাও একটা বিরাট ব্যাপার কারণ কাকা শ্বশুর আমার কেমন যেন একটা কেমন একটা বন্ধু বন্ধু মনে হয় কাকা কাকা শ্বশুর বলে মনে হয় না আমার কাকা শ্বশুরকে কাকা শ্বশুরকে কেমন একটা বন্ধু মনে হয় আমার কাকা শ্বশুর জানো আমাকে দেখলেই আমার গায়ে জল দেয় যে যখনই দেখবে শীতকাল গরমকাল সকাল দুপুর বিশ্ব মানে যখন আমার কাকা শ্বশুর আর কি গাছে টাচে জল দেয় আমি তখন যদি বাড়ির ঘরের বাইরে বাইরেটা দেখলেই আমার গায়ে জল দেবে এরকম টাইপের মানে এত মানে ফ্র্যাঙ্কলি আড্ডা ইয়ার কি এমন কোনো মানে আড্ডা ইয়ার কি নেই যেটা কাকা শ্বশুরের সাথে আমার হয় না যেটা শুনলে তোমরা হয়তো ভাববে ই বাবা এটা তো শ্বশুর এটা বৌমা এটা কি নিয়ে হাসাহাসি করছে কি নিয়ে এরকম টাইপের মানে আমি আমার কাকি শাশুড়ি আর আমার কাকা শ্বশুর তিনজনা মিলে বসে যখন গল্প করতে বসি তখন আমাদের মাথাতেই থাকে না এটা আমার কাকা শ্বশুর কী গল্প করছি আমরা কি নিয়ে হাসাহাসি করছি আমরা এতটাই ফ্র্যাঙ্ক এতটাই কাকা শ্বশুরের সাথে আমার এরকম সম্পর্ক যখন আমি মানে আমার আতরের টাইমে আমার কাকা মানে আমার কাকি কাকা শ্বশুর কাকি শ্বশুর একদিনকে রাত্রিবেলা রুটি করে নিয়ে আসবে আমার ঘরে তো রুটি করছিলো যে মন্দির দিয়ে আসি যেহেতু ডাক্তার রাত্রে ভাত খেতে না করেছে ডাক্তার রুটি খেতে বলেছে তো তার জন্য রুটি তো রুটি নিয়ে এসেছিলো ছোটো মা কিন তারপরে রুটির সাথে দেখি ডিমের ঝোল আর ডিম ছিল একটা আমি আবার ছোটো মাকে বললাম যে ছোটো মা তুমি তো শুধু রুটি দেবে বলেছিলে আমি তো শুধু একটা রুটি দিতে বলেছিলাম তুমি হঠাৎ করে ডিমের ঝোল নিয়ে আসলে আমি তো বলিনি যে ডিমের ঝোল খাবো বা ডিমের ঝোল করো বা তুমি তো বলো নি কার ভাগের ডিম দিচ্ছ তখন ছোটো মা বলেছিল এটা তোমার কাকার ডিম কাকা যেই শুনেছে তুমি আজকে রাতে আমাদের কাছে খাবে হঠাৎ করে প্ল্যান হয়েছিলো সেই রাতে হট করে খাবো তো বললো যে কাকা যেই শুনেছে তুমি আমাদের ঘরে খাবে কাকার ডিম খায়নি কাকার ডিমটা তোমাকে দিয়ে দিয়েছে সেই দিন কি আমার ফার্স্ট চোখে জল এসেছিলো মানে লাইফে ফার্স্ট চোখে জল আসেনি মানে সেদিনকে আমার চোখে জল এসেছিল আর কি কাকার প্রতি একটা আলাদা ফিলিংসে যে কাকা নিজের মুখের ডিমটা আমাকে দিয়ে দিল আমার কাকা খেলো না আমি খাবো বলে ডিমটা আমি ফেলতে পারিনি কারণ আবার খেতেও পারিনি মানে সেই মতো গলার মানে কেমন একটা ফিলিংস না পাচ্ছি ফেলতে ফেলে দেবো কাকা আমাকে এত ভালোবেসে ডিমটা দিয়েছে আবার খাবো যে কাকা নিজে খেয়ে আমাকে দিয়ে দিল ডিমটা খেতে তো সেই দিন থেকেই কাকার প্রতি একটা আলাদা ফিলিংস তো এই আর কি আমার কাকা শ্বশুরকে কখনও শ্বশুর বলে মানি না আমার ফ্রেন্ড হিসেবে মনে হয় যেন এটাই এই আমি তোমাদেরকে বললাম সমস্ত রকম আড্ডাই আর কি হার সব কিছু কাকার সাথে আমার এটাই আর তারপর যদি বলতে চাও যে আমার দেওর আমার একটা দাওর একটা মাত্র দেওর আমার আমার একটা মাত্র দেওর সেটা হলো কাকা শ্বশুরের ছেলে মানে কাকি মার ছেলে তো সে তো এ বাড়িতে থাকে না তাই কি বলবো বলো সে চলে গেছে দু এক দু বছর বোধ হবে মনে পড়ছে না দু বছর হয়তো হবে সে চলে গেছে মানে আশ্রমে একটা আশ্রমে গিয়ে থাকে আর কি সে সংসার পছন্দ করে না সংসার জীবন পছন্দ করে না আর কি আমার দেওয়ার ও চায় আমি একটু ধর্ম ধার্মিক ঠাকুর দেবতা মন্দির আশ্রম এই সব লাইফ বেছে নিয়েছে আর কি ও তার জন্য ছোটো মা অবশ্যই দুঃখ করে কান্নাকাটি করে হ্যাঁ কুড়ি বছর বয়স ওর কুড়ি বছর বয়স আমার কাকা কাকা কাকি দুজনেই মানে কান্নাকাটি করে এই বিষয়টা নিয়ে কিন্তু কিছু করার নেই এখন ছেলে বড় হয়েছে নিজের দায়িত্ব নিয়েছে নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে নিজের ব্যাপার ইয়ে আর কি তো এই আর কি বেশি বেশি একটা জোর করে না তো শুভ তার জন্য এখানে থাকে না শুভ আমার একটাই দেওয়ার যতদিন এখানে ছিল তত দিন দেওয়ার বৌদির খুনছুঁটি রাগারাগি হাসাহাসি সবই চলেছে দেওয়ারের সাথে আমার এখনও যখন শুভ আসে শুভর সাথে আমার কথা হয় আমার টিকটক ভিডিওতে হয়তো তোমরা শুভকে অনেক দেখতে পেয়েছো শুভর সাথে আমার অনেক টিকটক ভিডিও আছে তো বুঝতেই পারছো টিকটক ভিডিও কখন করা যায় যখন দেওয়ার বৌদির সাথে একটা মিষ্টি সম্পর্ক থাকে তো এই হলো আমার পরিবার আর কি কেউ থাকলো আর ঠাকুমার কথা কি বলবো আমি তো ঠাকুমাকে যাও পেয়েছি ঠাকুমা শাশুড়িকে যাও বা পেয়েছি তার দাদু শ্বশুরকে তো একদমই পাইনি আমার বিয়ে হওয়ার কয়েক বছর আগেই দাদু আমার বিয়ের কয়েক বছর আগে দাদু মারা গেছে কিন্তু ঠাকুমাকে আমি পেয়েছি বিয়ের পর মোটামুটি সাত আট বছর আট বছর পেয়েছি ঠাকুমা শাশুড়িকে ঠাকুমা শাশুড়ি একমাত্র মানুষ পুরো শ্বশুরবাড়ির মধ্যে যে মানুষটা আমাকে একটা কথা বলতো খেয়েছ তুমি খেয়েছ এই একটা মানুষ আমার শ্বশুরবাড়িতে আমাকে এই কথাটা বলতো এছাড়া এই কথাটা আমাকে এই বাড়িতে কেউ বলেনি এমনি স এমন না যে এই কথাটা কেউ বলেনি বলে কেউ আমাকে ভালোবাসে না কে কেমন তা তো আমি আগেই তোমাদেরকে আমার ভিডিওতে বলে দিলাম আবার ভেবো না যে তার মানে তোমার কেউ খেয়াল রাখে না কেউ খেয়েছো জিজ্ঞেস করে না সেটা কখনোই না এক একটা মানুষের এক একটা মানে স্পেশালিটি থাকে না ঠাকুমার এটাই স্পেশালিটি যে ঠাকুমা আমাকে বলতো খেয়েছো সেই কথাটা আমার আজও কানে বাজে এখনও বেলা করে না খেয়ে থাকলে মনে হয় ঠাকুমা শাশুড়ি হয়তো আমাকে বলছে যে খেয়েছো তো জাগে বেশি ইমোশনাল হয়ে পড়ছি তো কি যেন বলছিলাম সব গুলিয়ে গেল আর কি এই কথাটা বলতে গিয়ে হ্যাঁ সব কমপ্লিট সবার কথা কমপ্লিট আর কেউ নেই আমার শ্বশুরবাড়িতে আর আমার ননদের কথা কি বলবো ননদের কথা আমি কিচ্ছু বলবো না ও আমার ভিডিওটা দেখছে ননদ খুব পাজি আমার ওপর খুব অত্যাচার করে ভীষণ ভীষণ অত্যাচার করে আমার ননদ ভীষণ দরজাল ননদ আমার ভীষণ দরজাল ননদ একদম সারাদিন ঝগড়া করে ঠিক আছে তো জানি বনে ভিডিওটা দেখছিস তো না গো আমি একটু আড্ডা মারলাম বোন একদমই সেরকম না আমার ননদ কেমন সেটা তোমরা ওর চ্যানেলে গিয়ে ওকে দেখে বুঝতে পারছো কতটা দুষ্টু মিষ্টি একটা মেয়ে যার সাথে আমার আমার লাইফের অনেকটা জুড়ে আমার ননদ অনেকটাই জুড়ে ওর কাছ থেকে মানে আমি প্রচুর 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 ভালোবাসা পেয়েছি বিয়ের পর আর আমার টিকটক ভিডিওতে ছিল আমার পার্টনার একসাথে প্রচুর প্রচুর ভিডিও করেছি রানা মানে রাস্তায় বেরিয়েও ভিডিও করেছি বাড়িতেও করেছি তো আমার ননদের কথা আমি যতই বলবো বলে কোনো শেষ করা যাবে না আমার ননদ আমার জীবনে অনেকটা আর খুব 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 ভালো সম্পর্ক ওর সাথে আমার তো এই আর কি তো চলো আর তো কিছু নেই বলার সবাইয়ের নামে বলে দিয়েছি প্রচুর প্রচুর মানুষ এই বাড়িতে তো চলো বাবা গেছে ঠিক আছে কি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই তোমার সাথে আবার কালকে দেখা হবে আর এই যে এখন থেকে ওর চ্যানেলে ও এডিট করতে বসে গেছে এখন থেকে এডিট করতে বসে গেছে তো নেক্সট ভিডিও ধাম আঁকা ভিডিওর জন্য ওয়েট করো ধাম আঁকা ভিডিও আসছে এম এস ফ্যামিলি চ্যানেলে কালকে সকাল দশটায় আমরা বেরোচ্ছি শ্যামনগর সাজেগুজে করতে কি সাজবো বলবো না সেটা দেখতে হবে তোমাদের নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা লাভ ইউ বল বাই